সুবর্ণা তুমি যে কুকুয়ার আমার দেখতে চেয়েছো সে তো আমি ড্রয়ার টেনে ম্যাক্সিমাম দেখিয়ে দিলাম ওরকম করে দেখালে ভালো লাগে না আমিও জানি কিন্তু পরিশ্রম বাঁচাবো বলে আমি ওইভাবেই দেখিয়ে দিলাম আর কয়েকটা যেগুলো খুব একটু পয়াল গোজা জায়গায় ছিল দেখাতে পারবো না সেইগুলো আমি এটি হচ্ছে অস্ত্র ঘরে যদি চোর ডাকাত পড়ে তাহলে এইটা দিয়ে পিটিএম মানুষ মরে যায় দেখো ফাইভ মিনিটস কোস্টার মর্নিং ফ্রেন্ডস এটা শনিবারের ভোরবেলা প্রতিদিনের এই যে সময়টা আমি আর সিএস তখন বিছানায় একবারে বলতে পারবো মধ্যরাত আর একা কি করবে নানা রকমভাবে এনার্জি নেওয়ার চেষ্টা করছে ওয়ার্কআউট করছে চা খাচ্ছে নাচ করছে মানে তোমাদের মনোরঞ্জন করার চেষ্টাও ও করছে আর ঘড়িতে তো সময়টা দেখেই নিলে আর বাইরেটা কেমন আধার দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস যেহেতু ব্লগটা অনেকটা আগে থেকে শুরু করেছে মধুবন্তী অতই ব্লগটা আমার আজকে একটু বড়ই হয়ে গেছে তবে হ্যাঁ ফ্রেন্ডস আজকে কিন্তু রান্নাবান্না দেখিয়ে মোটেও বোর করিনি আজ নতুন জিনিস তোমরা থামনেলেও দেখে নিয়েছো আর ঝলকেও শ্রীষ্টি কিন্তু কাটাকুটিতে খুব এন্থু পেয়ে গেছে দেখো কেমন মিহি মিহি করে কাটছে মহিলাদের সঙ্গে টেক্কা দিতে হবে তাই না ফিনিশ কি গো এখনো পেঁয়াজ কাটতে আছে আজকের ব্রেকফাস্ট ব্রেড অমলেটই হতে হবে তার কারণ গতকাল ব্রেড এসছে গতকাল যতগুলো খাওয়া হয়েছে তার হাফ পোর্শন রয়ে গেছে আর ব্রেড বেশি পুরনো করতে নেই পরপর দুদিন দিন খাইয়ে ফিনিশ ব্রেকফাস্টের ব্যাপারটা তোমরা মোটামুটি সবাই জানো কিন্তু যারা নতুন তাদের জন্য আমি আর একবার বলে দিই চারটে ব্রেড সিএস চ্যাটার্জির আর দুটো ব্রেড মধুবন্তির মধুবন্তিরটা নিয়ে কোনো প্রবলেম নেই ওকে ডিম দিয়ে দুটো ব্রেড আর সিএস চ্যাটার্জির দুটো ব্রেড ডিম দিয়ে আর দুটো ব্রেড যেটা প্রথমেই আমি দিয়ে দিয়েছি ওটা ঘি বলিয়ে একটু তাওয়ায় রোস্ট করে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়ে দেওয়া এটা করতে সোজা খেতেও ভালো আর পুষ্টিকরও বটে কিন্তু করতে গিয়ে আমি নাকানি জোবানি খাই বারবার হাত ধুতে ধুতে অনেকেই ফ্রেন্ডস তোমরা আমাকে এই ধনিয়া পুদিনার চাটনিটার সম্বন্ধে জানতে চাইছো তো ধনিয়া পুদিনার এই চাটনিটা স্পেন্সার্স পাবে এই মা আমি একজনকে ভুল লিখে দিলাম ও কালকে আমার কাছে একজন জানতে চেয়েছিল আমি স্পেন্সার্স বলেছি সরি ফ্রেন্ডস স্পেন্সার্স নয় এটা মোর মোর সুপারমার্কেট আমি একদম মাঝে মাঝেই ভুলভাল বলে ফেলছি

নিয়ে কিছুই নাও নি নাকি সেই ভগবান শ্রীর যে আবার বলছে বাজার যাবে কলা আর নতুন আলু এসছে তবে পুরনো আলু আর বাজারে পাওয়া যাবে না নতুন আলু খেতেও ভালো না তার রূপও রূপ মানে ধুলোয় ভরা কমেন্ট দিয়েছ আমার খুব ভালো লেগেছে কিন্তু সত্যি কথা বলতে ফ্রেন্ডস আজকাল আর নিজের মুখ নিজের আয়নায় দেখি না এতটাই খারাপ লাগে এটা দোষ অবশ্য নিজেদেরই আমাদের বাড়ির সবাই সবাই মানে একবার জামাইকেও জুটিয়েছি ওইরকমই রকমই মেয়েরা তো বটেই হাজবেন্ডও তাই আমিও তাই আমার মানে গোটা পরিবারই নিজেদের শরীরের দিকে ধ্যান মানে একটু পরিচর্যা কেউ করে না শুধুমাত্র দাঁত মাজা স্নান করা আর শ্যাম্পু করা সে দা চানও মাঝে মাঝে শীতকালে বন্ধ দিতে পারলে বাঁচা যায় আর কি এই ছাড়া আর কোনো রকম পরিচর্যা করা হয় না শ্যাম্পু করতেও দেরি হয় মানে লোকেরা যেরকম উইকলি করে বা কেউ কেউ টোয়াইস আ উইক করে আমাদের সেরকম না যে হয়তো মনে হলো যে দশ দিন হয়ে গেল এরকমও হয় না এই ব্যাপারে আমার বড় মেয়ে অবশ্য খুব শ্যাম্পু সাপুর ব্যাপারে পার্টিকুলার কারণ অত জিম টিম করে ওই কারণে কিন্তু আমি তারপর আমার নাতি অল সেম মধুবন্তী আছে আজকে খুব জলি মোডে আজকে আমাকে অনেক হেল্প করে দিয়েছে আসলে আমি বলেছি যে দেখ সুবর্ণা আমার কাছে দেখতে চেয়েছে তোরা যদি এগুলো একটু হেল্প না করে দিস আমি কোথা থেকে সময় পাবো বলো দশ মিনিট বাদামগুলো জলে ভেজালাম মনে হয় দশ মিনিটও হলো না তারা খেয়ে গেছি তো নুন এটা পুড়ে পুড়ে এরকম চেয়ারা দাঁড়িয়েছে নুনটা গরম হলে আমি একটু ওই বাদামগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো ভিজে বাদাম আর ভালো লাগছে না খেতে রাজ এক কম একটাই রান্না করব এই যে বিনস কেটেছি মেয়ে মেয়ে করে পেঁয়াজ রসুন সেদ্ধ আলু টুকরো করে কাটা আর সকাল সকাল তোমাদের দেখিয়েছি এই সমস্ত জোগাড় হয়ে গেছে বেগুন ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে একটা রাত্রে রুটি খাবার তরকারি আর ভাবছ তো দিনে কি খাবো দিনের সব কিছু আছে ফ্রেন্ডস কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কিছু রান্না ডাবল করেছিলাম সবিতা নেই জুলি নেই সব একা হাতে কাল সব ডাবল করেছি যেন আজকে দিনের রান্নার কিছুমাত্র লাগবে না ওই একটা পেঁপে কুমড়ো ভাতে করেছি টাটকা ব্যাস তাই জন্য আমি মনে মনে ঠিক করেছি যে কোনো রান্নায় যদি নেই সুবর্ণা একটু দেখতে চেয়েছে যেমন করে পারি অল্প একটু শেয়ার করে খুব একটা ভালো হবে না ঢুকেছি মধুবন্তীর ঘরে তাই জানলা দিয়ে দৃশ্যটিও দেখালাম এই দেখো রঙের সঙ্গে সঙ্গে আমাদের এই গাছটা খুব এন্ডালেন্স বাপরে বাপ বলছিলাম অনেক দিন ধরে তারপরে শেষটা স্ট্র্যাটেজি বুদ্ধি দিলো যারা রঙ করতে এসছে তাদেরকে বলুন না কেটে দিতে নয়তো এই গরম এসে যাবে যেই এসি চালানো হবে অমনি সমস্ত ঢুকে পড়তো যাই হোক ছেলেগুলি কেটে দিল চালা বন্ধ করে দিচ্ছি খুব রোদ রোদ না হলেও বন্ধ করতে হচ্ছে জন্য গন্ধে রঙের রঙের না মোহিত হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে কিনা একটা নতুন নতুন ব্যাপার ফাটতে শুরু করেছে ফাট করে ফাটলো আমি ক্যামেরা অন করলাম আরো এক দুটো ফাটুক এই দেখো শুনলে এই দেখো ফটাফট ফাটলো মানে তুমি জানবে হয়ে গেছে নুন থেকে ঝেড়ে তুলে নাও ঠান্ডা হরো আর লক লক জাড়ে রেখে দাও বিকেলবেলায় খাবে চায়ের সঙ্গে সস্তায় পুষ্টিকর এই সল্টেড আমন্ড তুমি কিনতে যাও প্রচুর দাম নেয় আর এই আমন্ড এত জমে গেছে আমি এইগুলোই মানাই নিজেরা নুন ঝেড়ে সুবর্ণা আমার কুকে দেখতে চেয়েছে আমি দেখাতে পারছি না যদিও তেমন কিছু নেই সুবর্ণা আমার আর তোমাদের তো আমি বলেছি আমি অ্যালমিনিয়াম খুব নয় শরীরের পক্ষে জানি কিন্তু তবুও আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে কুকারে রান্না করতে খুব পছন্দ করি সেই জন্য ওগুলোর কালেকশান অনেক আছে আমার কাছে আমার কাছে ফ্যান্সি আইটেম খুব কম সব থেকে প্রিয় কড়াই আপাতত আমার এইটাই তো এটাই তোমরা হয়তো বেশি দেখ পরিষ্কার করে মাজা যায় লো বাজেট মেনটেন্স আর একবার কিনলে অনেকটা লাইফ এই দেখো ফাইভ মিনিট কোস্টার মধুবন্দির হয়ে গেল দারুণ আছে খুবই সুন্দর হয়েছে কি অনেক বুঝতে পারছো কি এটা একটা মেয়ের পেছন দিক হেয়ারটাকে সাজানো আছে খোলা চুলে কী সব ক্লিপ টিপ দেওয়া পেছন দিক কী দারুণ কোস্টারটা এই না হলে আর্টিস্ট এক ধাঁচে কোনো দিনও রিয়েল আর্টিস্ট হয় না রিয়েল আর্টিস্টের ভাবনা চিন্তাগুলোই আলাদা

লাল লঙ্কা আমার পরিবারে নতুন নতুন অনেকেই জয়েন হয়েছে বন্দনা লাইলি সোমা আমি সবাইকে উত্তর দিচ্ছি কিন্তু জানি না তাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা প্রিয়াতা আরও অনেক নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যার নামটা মিস করলাম সে কিন্তু কিছু মনে করো না প্লিজ লাইন দিয়ে আছে এটার পর ও অনেক দেরি আছে অনেক দেরি আজকে ফ্রেন্ডস ইজির কিছু কাছাকুচি করছি জয় না বলে আবার না ইজির কাছাকাছি মানে হচ্ছে গিয়ে উলেন কাচ্ছি ইজি দিয়ে হে ভগবান কি বলতে তুমি কি বলো কথা ঠিক নেই আর ডালিয়া ব্যানার্জি তোমাকে দিলাম আমি বুক ভরা ভালোবাসা আর আমার প্রিয় ভিউয়ার্সরা তোমরা ভাবছো কেন দিলাম একবার ডালিয়া ব্যানার্জির কমেন্টটা দেখে নিও অ্যাকচুয়ালি ওর ভালোবাসার দরকার আছে ভালোবাসা না পেয়ে ও সাইকোলজিক্যালি আনফিট প্রথা তো আমার প্রিয় কুকয়ার ওই যে দেখিয়েছি ওইদিকে অ্যালমোনিয়ামের কড়াই এই হান্ডি আর এই প্রেশার কুকার এই প্রেশার কুকারের থেকেও হচ্ছে কি ওই যে অ্যালমোনিয়াম অথচ ইন্ডাকশান সেই প্রেশার কুকারটি সব থেকে এখন প্রিয় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ সেই জন্য দাঁড়াও কদিন অপেক্ষা করো যারা ভালোবাসা পায় ভালোবাসার মধ্যেই থাকে তারা অন্যকে ভালোবাসে আর যারা ভালোবাসা পায় না তারাই এরকম নেগেটিভ কমেন্ট করে ম্যাজিক প্যানটা না দেখালে ম্যাজিক প্যান খুব রেগে যাবে আর এসব ধোসা হাওয়া এক গাদা আছে ধোসাই এখন রান্না করি না তো কি ব্যবহার করব আর এই যে কড়াইটা দেখছো এটা আমার নিরামিষ লুচি ভাজার কড়াই এটা যেটাই রান্না করি সেটা জড়ুয়া আর এর থেকে বড়ো সাইজের একখানা আছে অন্য জায়গায় আছে ওটা নারকল লাড়ুর কড়াই এখানেও রয়েছে এইখানে রয়েছে কিছু 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 তোমরা দেখতেই পাও এটা 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 তোমরা দেখতে পাও আর এইগুলো এখন দেখতে পাও না এটা আমার খুব প্রিয় একটা সসপ্যান আজকাল যেহেতু ইন্ডাকশানে হয় সেহেতু ব্যবহার হয় না খুব প্রিয় এটা এবং এটা এই দুটো সাসপ্যান স্যান্ডউইচ টোস্টার আছে দুটো এই একটা এটা তো অঞ্জলি এটা অপেক্ষাকৃত পড়ে কেনা আর ওটা অনেক পুরোনো বরমের স্কুলে যাওয়ার টাইমের মা এটা দেখাতে ভুলে যাচ্ছিলাম এটা যারা পুরনো তারা দেখেছো আমি ফিশ ফ্রাই করতাম আর টাফেলের এই বাসনটা খুবই ভালো একটা বাসন মানে বাসন মানে কুক আর কি বলতে পারো ইলেকট্রিক্যাল এটাতে অয়েল ছাড়া রান্না বান্না হয় এটা আমাকে আমার জামা আগে কিচেনেই থাকতো কিন্তু কিচেনটা ছোট হওয়ার জন্য আমি আপাতত এখানে ঢুকিয়ে রেখেছি যেহেতু রেগুলার ওয়েতে ব্যবহার হয় না যখন দরকার তখন নামিয়ে নেবো এইজু ইডলি কুকার না দেখালে খুব রাগ করবে এই দেখো এর মাথাটি খুলে আছে অন্ধকারে উনি ঢুকে আছে যেগুলোই আমি রান্না করি এই যে এই কড়াই তোমরা দেখতে পাও এই একটা ফ্রাই এটাও তোমরা দেখতে পাও এই একটা কড়াই যেটা আমি রান্না করি দেখতে পাও এই ফ্রাই প্যানটা এটাও তোমরা দেখতে পাও লম্বা মাছটা চাষলে আর একটা কড়াই এই কড়াইটা অপেক্ষাকৃত অনেক নতুন এটা তো যখন কিনেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ইউটিউবে আসার পর আমার কেনা এটা আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলি এছাড়া এটা আছে হার্ড অ্যানোডাইজ একটা কড়াই এটা আছে স্টিল কড়াই আমি যেটা খুব কম ব্যবহার করি করলে আমি হান্ডির মতো ব্যবহার করি এটাও আর একটা কড়াই কালি রান্না করেছি এটাও গ্রানাইট এটা খুব ভালো আমার ম্যাক্সিমাম হচ্ছে প্রেসিজের আর ওপরে একটা রয়েছে ওটাও হার্ড অ্যানোডাইজ ওটাও আমি রান্না খুব কম করি বেশিরভাগই সেদ্ধ টেদ্ধ টাইপের জিনিস রান্না করি আর ওই যে দেখছো ওইটা আমার স্লো কুকার ওটা হকিন্সের সিমারমেটিক এর সঙ্গে আর একটা কিনেছেন ইনফার্মেটিক ওটা এখন খারাপ হয়ে গেছে এটা আগে প্রচণ্ড ব্যবহার হয়েছে মাইক্রোভেন চলে আসার পরে ইন্ডাকশান মাইক্রোভেন এসব কিছু চলে আসার পরে এটা আর অতটা ব্যবহার হয় না ওই কিচেনে একটা আছে আমার রাইস কুকার আর এখানেও আছে একটা রাইস কুকার এগুলো সব বড় মেয়ে আসলে বেশি ব্যবহার হয় মানে রাইস কুকারে বিরিয়ানি মানে এদিক এটাই একটা ওটাই একটা দুটো এক সময় করে চাপিয়ে দেওয়া হয় যখন বড় ফ্যামিলি হয়ে যায় আমি আর এগুলো এখন বিশেষ কিছু ব্যবহার করি না ওইখানে আছে একটা ওটাও প্রেস্টিজেরি হার্ড অ্যান্ডাইজ উপরটা স্টিল কুকার আর এখানে আছে একটা কুকার কিন্তু ওটা তোমার প্রেশার প্যান প্রেস্টিজ এটাও প্রেস্টিজ পাঁচ লিটার আরও বিভিন্ন জায়গায় রয়েছে এইভাবে দেখালে দেখতে ভালো লাগে না তো আমি জাস্ট ওপর ওপর একটা দেখিয়ে দিলাম সুবিধা জয়েন করে যাক তারপর আমি বসে ভালো করে দেখাব এটা এটাও তোমরা দেখেছ এটা আমার গ্যাস তন্দুর संजीव लीटर चार लीटर तीन लीटर दुकाना व्यवहार करी ব্যবহার হয় না বলে আর ব্যবহার হয় না ওরকম করে দেখালে ভালো লাগে না আমিও জানি কিন্তু পরিশ্রম বাঁচাবো বলে আমি ওইভাবেই দেখিয়ে দিলাম আর কয়েকটা যেগুলো খুব একটু পোয়াল জায়গায় ছিল দেখাতে পারবো না সেইগুলো আমি কয়েকটা বার করে নিয়েছি মানে ভুলে গিয়েছিলাম দেখাতে এইটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর কুকারটা তোমরা দেখতে পাও আমি এটা খিচুড়ি করি এটা এইটা অ্যাকচুয়ালি ইন্ডাকশান কদিন আগে ইন্ডাকশানের ইয়েটা খুলে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে বিরিয়ানি কড়াই নতুন এক বছরের পুরনো এটাও ইন্ডাকশন বেস এটা হচ্ছে আমার খিচুড়ি কুকার ছয় লিটারের খিচুড়ির কুকার খিচুড়ি স্পেশাল ইনি অনেক পুরনো এই এটা হচ্ছে নারকেল লাড়ুর কড়াই লুচির কড়াই দেখিয়ে দিয়েছি তোমাদের আচ্ছা এই হচ্ছে দুটি তরকা হাতা বা তরকা প্যান যা বলবে এটি পুরনো এটা পরের দিকে কেনা এটা আপাম প্যান আর এটি হচ্ছে অস্ত্র ঘরে যদি চোর ডাকাত পড়ে তাহলে এইটা দিয়ে পিটিয়ে মাল মরে যাবে এত বাড়ি প্রতিদিন যে হাঁড়িতে ভাত রান্না করি দেখেছো আমার নাতি আর মেয়ে আসলেও ওই হাঁড়িটাতে হয়ে যায় আর ধরো যদি সবাই মিলে খাই জামাই সমেত তখন আমি ওই হাঁড়িটায় আর রিস্ক নিই না তখন আমার এই দেখছি খুব মোটা সিটের খুব ভালো দেখছি এটাও ইন্ডাকশানে তো মনে হচ্ছে মোটামুটি এবারের মতো শেষ করে দিয়েছি আরও ভালো করে আরও কিছুদিন বাদে আমি সব গুছিয়ে নিয়ে বসবো নিয়ে দেখাবো কারণ আমার কুকার আছে এই থেকে এই মানে মোটামুটি বোধ হয় চোদ্দোটা কুকার আছে যত দিনে দেখাবো মনে হয় পনেরো হয়ে যাবে ফ্রেন্ডস বাসন দেখা হয়ে গেল বলে এইখানটা দেখবো না করো না প্রতিদিন দেখাই বলে আজকের বাজার নতুন আলু ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা ঝিঙে অ্যান্ড বানানা চলো ফ্রেন্ডস একম কম মধ্যে দিয়ে আমি তরকারি আমি নামিয়ে ফেলেছি না না এগুলো সবিতা তো নিয়েছে কেন জানো তোমার যাতে বডিটা ফিট থাকে বুঝলে সেই জন্যে এখন চিন্তা করে হ্যাঁ সবাই তোমাকে নিয়ে কত ভাবে আজকে কাচার ডেট ছিল না ফ্রেন্ডস কিন্তু এগুলো যেদিন ফাঁকে ফাঁকেই কাজটা হবে কারণ যেদিন কাচার ডেট সেদিন তো নর্মাল কাঁচাকুচি থাকবে তোমাদেরকে তো দেখানো হলো না আমাদের কি কী রান্নাবাটি ছিল মধুবন্তির চিকেন ছিল আমাদের ফুলকপি তেতেও ছিল প্লাস এটা তো আজকে করলাম আর এছাড়া এই যে মাটন খাওয়া খাওয়া তাহলে ফ্রেন্ডস আমারও কাজকর্ম শেষ আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি সঙ্গে থেকে আগামী দিনে আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস বাই বাই